এই রাজ্যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন রাজ্যের শাসক দলের মধ্যে দল বদলের হিড়িক পড়ে যাচ্ছে। শাসক দলের বহু নেতা ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন, অনেকেই পা বাড়িয়ে রেখেছেন বিজেপিতে যোগদানের জন্য। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে শাসক দল চিন্তায় রয়েছেন। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে তৃণমূল নেতা জওহরলাল পালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ওই ভিডিও সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। 2010-এ এই ওয়ার্ড থেকে, মানে 33 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ছিলেন, আমি 35 থেকে কাউন্সিলর হয়ে জিতেছিলাম। আমার বৌমার একমাত্র সন্তান জন্ম থেকে কানে শুনতে পায়, কিন্তু আমি 10 বছর কাউন্সিলর থাকার পরেও অর্থ জোগাড় করতে পারিনি। মানুষ শুনতে পেয়ে আমার চেয়ারম্যানশিপ চলে যাওয়ার পরে আমি বলেছিলাম শিশির দাকে এবং শুভেন্দুকে, শিশির দা বলল তুমি কতগুলি পিটিশন করো। আমি রাজ্যপালের কাছে পিটিশন করেছি, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে টাকার জন্য পিটিশন করেছি, প্রধানমন্ত্রীর কাছে টাকার জন্য আমি নিজে পিটিশন করেছি। আমাকে শিশির দা 3 লক্ষ টাকা প্রাইম মিনিস্টার ফান্ড থেকে জোগাড় করে দিলেন, পাঠিয়ে দিলেন যেখানে ব্যাঙ্গালোরে অপারেশন হবে সেখানে। শিশির অধিকারী নিজে 50,000 টাকা দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী 1.5 লক্ষ টাকা দিয়েছিলেন, এবং বাকি মানুষ শুনতে পেয়ে কেউ 10,000 কেউ 20,000 করে টাকা দিয়েছে, নাতির অপারেশন করিয়েছি, কিন্তু তার কথা বলার জন্য যে সময়টা লাগবে সেই সময় পর্যন্ত আমি অর্থের অভাবে তাকে ব্যাঙ্গালোরে রাখতে পারিনি। এখনো ছেলেটি শুনতে পায়, কথা বলতে পারে না। আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেও অ্যাপিল করেছি, 3 জন MLA তাতে সই করেছেন, ফরওয়ার্ড করেছেন, কিন্তু আমি 1 টাকাও পাই। আমি ঘুরে ঘুরে আমার MLA-দের কাছে আপনি পেয়ে যাবেন, কিন্তু 1 টাকাও পাই, দুঃখটাই। কিন্তু তারপরে কি আমি দল ছেড়ে দিয়েছি? কোনোদিনও দলের বিরুদ্ধাচরণ করিনি, দল যা বলেছে যা নির্দেশ দিয়েছে তাই করেছি। দল আমাকে পৌরসভায় চেয়ারম্যান করেনি, তাতেও আমি কিছু বলিনি। 2010-এ আমি চেয়ারম্যান ছিলাম, যে লোকটা আমার জীবন বাঁচিয়েছে, আমার দলের লোক কোনো লোক একটা ফোন করে জানেনি আমার পরিবারের কারোর কাছ থেকে যে উনি কেমন আছেন, যেখানে ডাক্তার বলেছে আর 1 ঘন্টা দেরি হলে বাঁচানো সম্ভব হতো না। সেই অবস্থার মধ্যে COVID-19 পজিটিভ হিসাবে এবং নিউমোনিয়া সঙ্গে নিয়ে আমি যখন গিয়েছিলাম, যেখানে আমি সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি হয়েছিলাম, এবং পুরো ব্যবস্থাটা করেছে শুভেন্দু অধিকারী, এবং প্রতি ঘন্টায় আমার ছেলেরা বলল বাবা প্রতি ঘন্টায় কাকু আমাদের কাছ থেকে জেনেছে যে বাবা কেমন আছে বলো। কিছুর পরেও আমি দলের সঙ্গে আছি, এখনো দলের মেম্বার আছি, কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি দলের জেলা কমিটির মিটিংগুলো অ্যাটেন্ড করছি না। যাদেরকে দলে আনা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, জেনারেল সেক্রেটারি সেক্রেটারি, তো এদের সঙ্গে কাজ করা যাবে না বলেই আমি যাচ্ছি না, এবং যেটা করেছে সেটা সঠিক করেছে এটা মনে করি। আর আমার সিদ্ধান্তের বিষয় আছে, পরবর্তীকালে দেব, এখন কিছু না। জওহরলাল পালের এই মন্তব্যের বিষয়ে মুখ খুলতে দেরি করেনি বিজেপির জেলা সভাপতি গৌতম ভট্টাচার্য। জওহর পাল শুভেন্দুবাবুকে সমর্থন করবে নাকি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে? জওহরদার যখন করোনার এই বিপদে উনি পড়েছিলেন তখন তো তৃণমূলের নেতারা ওনার পাশে এসে দাঁড়াননি, সেই সময় শুভেন্দুবাবু ওনাকে সহযোগিতা করেছিলেন বিভিন্ন দিক দিয়ে এবং চিকিৎসার ব্যবস্থা করিয়েছিলেন, যে কারণে জওহরদার সুস্থ হয়েছেন, এটা তো একটা মোবাইলে পুরো টিভি ভাইরাল হয়েছে জিনিসটা, সবাই দেখছে এটা জওহরদার বলছে, তো ভালো। তৃণমূলের প্রত্যেকটি কর্মী আগামী দিনে আর তৃণমূল করবে না, সব এপাশ ওপাশ করে বিজেপিতেই ঢুকে যাবে এবং তার রাস্তা তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবাংলায়, তৃণমূল দলটাই আগামী দিনে থাকবে না, এটাও আপনারা দেখে নেবেন। দলের মধ্যে আছেটা কি? আর ববি হাকিম দল চালাচ্ছে, আর কে চালাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে, আর দলে আছেটা কি? দুজন আর ভাইপো, এই 3 জন মিলে তো দলটা চালাচ্ছে, ওই দলটার অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায় আগামী 2019-এর বিধানসভা ভোটের পর। কি বলবেন খড়গপুরের রাজনীতি নিয়ে? খড়গপুরের রাজনীতি না, গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে। মানুষ যে ভুলটা 2011-তে করেছিল সেটা মানুষ, সাধারণ ভোটার এবং সাধারণ নাগরিকরা সেটাকে সংশোধনের জন্য মানসিক দিক দিয়ে প্রিপারেশন নিচ্ছে। জওহরলাল মনে তো ক্ষোভ কেন ওদের তৃণমূল নেতাদের বিরুদ্ধে? এটা শুধু জওহরবাবু মুখ ফুটে বলেছেন, বহু তৃণমূল কর্মী আছে যারা ক্ষোভের সঙ্গে এই দলটা করছেন এবং আতঙ্কের মধ্যে দলটা করছেন। তারা জানেন এই দল থেকে যদি আমরা বেরিয়ে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিন্ন রাজনৈতিক যে মানসিকতা আছে
পুলিশ প্রশাসন দিয়ে এবং মাফিয়াদের দিয়ে সেই সমস্ত তৃণমূল কর্মীদেরকে জব্দ করতে পারে। তাই বহু কর্মী এখন বেরিয়ে আসছে না, জহরদা সস্তা হত করে এই কথাগুলো বলছেন, এর জন্য জহরদাকে ধন্যবাদ। শুভেন্দু অধিকারী কি বেরিয়ে যাবেন? শুভেন্দুর সাথে সাথে কি জহরপালও বেরিয়ে যাবেন? শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবেন বা দল ছাড়বেন এই নিয়ে আমি এখনই কিছু বলছি না, এটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি কবে কি তৃণমূল ছাড়বেন ওটা ওনার ব্যাপার। তবে দল ভাঙছে এটা নিশ্চিত, তৃণমূলের একের পর এক নেতারা পশ্চিমবাংলায় আমাদের রাজ্য সভাপতি দিলীপ দাস সঙ্গে যোগাযোগ করছেন এবং আমাদের কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে যোগাযোগ করছেন, ওনারা দল ছেড়ে আসতে চাইছেন। শুভেন্দু অধিকারী দল ছাড়লে জহরপাল দল ছাড়বে, শুধু জহরদা নয় খড়গপুর পৌরসভার 10 জন কাউন্সিলর বেরিয়ে আসবে, দলটাই শেষ হয়ে যাবে পশ্চিমবাংলায়, যে কারণে খড়গপুরে যিনি বর্তমান বিধায়ক আছেন উনি খুব টেনশনের মধ্যে আছেন, এদিক ওদিক কাপড় টোপড় বিলি করে বেড়াচ্ছেন। কালকে পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত, আনন্দ বার্তা।